এরকম সাধারণ মানুষের চোখের জল, এগুলো টাকা তোমাদের মনে হয়? এগুলো টাকা বলো তো, এগুলো সাধারণ মানুষের চোখের জল। কিন্তু গরমে ঘেমে জল হয়ে যাচ্ছে আমাদের এখানে। আজকেও কারেন্ট নেই জানো, কালকে যেমন কারেন্ট ছিল না তেমনি আজকেও কারেন্ট নেই, আর খুব কষ্ট হচ্ছে। আমাদের বড়দেরই এত কষ্ট হচ্ছে, আর ও তো ছোট বাচ্চা মানুষ, তাহলে ওর কতটা কষ্ট হবে ভাবো। কিছু জানি না, কাজ হচ্ছে নাকি, অনেকক্ষণ ধরে কারেন্ট থাকছে না। কালকে তো প্রায় 3-4 ঘন্টা এরকম ছিল না, আজকে তো সেই 8:30 গেছে, এখনো এসে পৌঁছায়নি কারেন্ট। তো এখন হচ্ছে তোমার 9:30 বাজে, তো এখনো কিন্তু কারেন্ট আসেনি। আর এদিকে আমি চা করতে এসেছি, গরমে জল হয়ে যাচ্ছে ঘেমে, খুব কষ্ট হচ্ছে। এই গরমের মধ্যেই থাকতে হবে, কি করা যাবে। এখানে তো ইনভার্টার এখনো নেই আমাদের বাড়িতে, এখনো ইনভার্টার বসানো হয়নি। ইনভার্টার থাকলে খুব সুবিধা হতো। তো এরকম কারেন্ট যাবে, আগে কিন্তু এরকম কারেন্ট যেত না, এই 2 দিন ধরে দেখছি খুব খুব কারেন্ট যাচ্ছে, জানি না কেন, কাজ হচ্ছে নাকি। আর যাচ্ছে বেশ একটুখানি টাইমের জন্য, না যে যাচ্ছে চলে আসছে তা না, অনেক লং টাইমের জন্য যাচ্ছে। এই দিকে দেখো ঝপঝপিয়ে বৃষ্টি নেমে গেল, আমি রান্নাঘর থেকে দেখাচ্ছি কি বৃষ্টি বাইরে, ঝপঝপিয়ে বৃষ্টি। বিছানা তুলে বিছানা জানলায় রোদে দিয়েছিলাম, কিন্তু এরকম মেঘলা মেঘলা ওয়েদার দেখে আজকে তাড়াতাড়ি আগেই, মানে বৃষ্টি শুরু হওয়ার আগেই আবার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। কি বলতো, কখন চা করতে থাকবো বৃষ্টিতে জানলায়, না ছিটা এসে পুরো ইয়েগুলো ভিজে যাবে, বালিশ সালিশ গুলো। যেন আগে আমি বাগিশ দিয়েছিলাম, ঠিক চা করতে এসেছি আর ঠিক এই টাইমে বৃষ্টি জোরে নেমেছে, তাহলে সব ভিজে যেত আমার। Sometimes I'm selfish, get jealous, I feel a little helpless, my whole world has shifted again, you made a promise, I kept it. তখন দেখলে যে লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছিল যখন আমি চা করলাম, চা করে আনলাম সবাই মিলে, তারপরে চা খেলাম। চা খেয়ে কিন্তু ব্রেকফাস্টও করে নিয়েছি, আর এদিকে সূর্যকে লেবুর রস খাওয়ানো হয়ে গেছে, ও স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, তো তখনও কারেন্ট আসেনি। এই এখন 1টা বাজে সবে, এখন কারেন্ট আসলো, আর এখন সূর্যকে ও ঠাম্মি নিয়ে গেছে নিচে, এখন তো আওয়াজ পাচ্ছি না, 10 মিনিট হয়েছে তাও নিচে নিয়ে গেছে, মনে হয় ঘুমিয়ে পড়েছে, কারণ তখন সকালে যে উঠেছে তারপর থেকে তো আর ঘুমায়নি গরমের জন্য, তা এখন মনে হয় ঘুমিয়ে পড়েছে। তা আমি ভাবলাম সেই ফাঁকে ওই যে বিছানাটা দেখো, বিছানাটা পরিষ্কার করে নিই, সব নিচে নামিয়েছি, এখন আমি বিছানাটা গোছাবো, গুছিয়ে টুছিয়ে তারপরে তুর্যর যে দুপুরের খাবার মানে করবো আর কি, সেটা তো আগে করবো তারপরে তো খাওয়াবো, তো এখনও সেটা কিন্তু করা হয়নি, বসাবো, তো আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে ওটা করবো। আর কিন্তু বিছানা গোছানো পুরো কমপ্লিট, হ্যাঁ দেখো এত সুন্দর তো গুছিয়ে রেখেছি, কিন্তু থাকবে না মামা মাস। এই যে দেখো তুর্যর খাবার কিন্তু বসিয়েও দিয়েছি, অলরেডি হয়েও গেছে, সিটি পড়ে গেছে, এবার গ্যাসও অফ করে দিয়েছি। হ্যাঁ যেহেতু এখন নিচে আছে, তাই ভাবলাম ওর খাবারটা নিয়ে নিচেই চলে যাই, আমি শুধু এসে স্নান করবো। গরম প্রেশার কুকার, ওটা প্রেশার কুকারটা খুব গরম, কিন্তু নিচে চলে এসেছি। আর এসে যেটা ভেবেছিলাম যে তুর্য ঘুমাচ্ছে, এখনো ওঠেনি, সত্যি তুর্য কিন্তু ঘুমাচ্ছে, ওঠেনি, আর উঠবে কি, সারা অনেকক্ষণ তো ঘুমায় না বলো, তো সেজন্য ঘুমাক, যখনই উঠবে আজকে তারপরেই খাওয়াবো, কারণ আজকে পেটটা ভরাই আছে। প্রথমে দুধ বিস্কুট খাইয়েছি, তারপরে দুধ রুটি খাইয়েছি, লেবুর রস খেয়েছে, এখন পেটটা মোটামুটি ভরা আছে, যখন উঠবে নিশ্চিন্ত মনে উঠুক, 3:30-3:30 যখন উঠুক তারপরেই খাওয়াবো, কারণ এখন না ঘুম ভাঙিয়ে খাওয়াবো না, কারণ আজ সকাল থেকে 1 ফোঁটা ঘুমায় নিও, একটু ভালো করে ঘুমা। কিন্তু ঘুমাচ্ছে, আর সেই ফাঁকে ওকে লেবুর রসটা একটু উঠিয়ে খাইয়ে দিয়েছি, আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। সূর্য তো লেবুর রস খেয়ে হালকা করে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছে। সেই ফাঁকে আমি এসে রান্নাঘরে, আমি হচ্ছে লোটে মাছ আজকে রান্না করলাম, এরা লোটে মাছ আর এবার ভোলা মাছ করবো। তো নুন হলুদ মাখিয়ে নেবো আগে, তারপর মাছটা ভাজবো, আর এখানে মশলা দেবো হচ্ছে ভেজে টমেটো, লঙ্কা, একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু সর্ষে, একটু জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি, আর সর্ষে দিয়েছি, আর টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে আগে মশলাটা করে নিই, তারপরে মাছগুলোকে ভেজে নেব। Sometimes I'm selfish, get jealous, I feel a little helpless, my whole world has shifted again, you made a promise, I kept it, now I'm second guessing, my whole world has shifted again.
রান্না করা হয়ে গেছে, ভোলা মাছ লোটে মাছ দুটোই রান্না করেছি, আর ভোলা মাছটা পুরো দেখাতে পারিনি। কি বলো তো, আমাদের সকাল থেকে তো তোমরা জানোই যে আমাদের এখানে কারেন্ট ছিল না, তো এবার কারেন্ট ছিল না, যখন ফোনেও চার্জও একদম ছিল না, জানো ফোনটা বন্ধ হয়ে গেছিলো, তো আর ওই জন্য পুরো রান্নাটা তোমাদের দেখাতে পারিনি। নেক্সট দিন রান্না করলে পুরোটা দেখাবো। তো মশলা ফসলা তো আমি দেখিয়ে এসেছিলাম, তো পুরো রান্নাটা এই জন্য আর দেখাতে পারিনি। তো এসে কিন্তু আমার রান্নাবান্না করে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে বেরিয়েও গেছি। তো বন্ধুরা, অনেকদিন ধরেই তোমাদের ভাবছি একটা কথা বলবো, কিন্তু ভাবছি যে বলবো মানে রোজ খবরে এত দেখতে থাকি না, ভাবছি বলবো আবার কে কিভাবে নেবে না নেবে, তো না বলে আর থাকতে পারছি না। আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা দেখেছো কি অবস্থা, কি করে এরকম সম্ভব, নেতামন্ত্রীরা এরকম করছে, আমি তো এটা মাথায় আমার ঢুকছে না। আর এরকম টাকা দেখলে তো মানে চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে, কি অবস্থা হচ্ছে আমাদের দেশের, দেশের রাজ্যের একদম শেষ হয়ে যাচ্ছে। কত গরিব মানুষের কত কষ্টের পয়সা নিয়ে ওরা এরকম ছিনিবিনি করছে, মানুষ একটা বাড়ি একটা ফ্ল্যাট কিনতে পায়ের ঘাম মাথায় করছে, পারছে না, তাদের জায়গায় জায়গায় রয়েছে ফ্ল্যাট, কখনো টালিগঞ্জ, কখনো হচ্ছে বেলঘুরিয়া, কখনো চিনার পার্ক, শান্তিনিকেতন, মানে জায়গায় জায়গায় তার নিজের ঘনিষ্ঠ মানুষের, বলতে পারো ঘনিষ্ঠ মানুষের এরকম সম্পত্তি করে দিচ্ছে, গরিব মানুষের টাকা নিয়ে কি হারে ছিনিমিনি করছে, বাথরুমের মধ্যে টয়লেটের মধ্যে ক্যাবিনেট করে সেখানে টাকা রাখছে, কোটি কোটি 50 কোটি টাকা ঘর থেকে পাওয়া যাচ্ছে, কি হচ্ছে, সোনার বার, সোনার ঠাকুরের মূর্তি, শয়ে শয়ে রূপোর কয়েন, আর সাধারণ মানুষের পয়সা নেই হাতে, আমাদের মতন সাধারণ মানুষের, এরকমভাবে চললে আমাদের ছেলেদের ভবিষ্যৎ কি হবে তো বুঝতে পারছি না। আমি কোনো পার্টি পলিটিক্সের দিক দিয়ে বলছি না, আমি সাধারণ মানুষ, এই রোজ যেরকম তোমাদের সাথে ভিডিও করি, সব কিছু শেয়ার করি, তো ভাবলাম এই মনের কথাটাও তোমাদের সাথে শেয়ার করি, আমি একটা সাধারণ মানুষ, কিন্তু এইসব দেখে ভালো লাগে বলো? কত বেকার ছেলেরা আজকে চাকরির অভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শিক্ষিত শিক্ষিত ছেলেরা টোটো নিয়ে বেরিয়ে পড়ছে, তাদের বাবা মাদের ওষুধ কেনার ক্ষমতা তাদের নেই, অসুস্থ বাবা মাদের, কত ভালোবাসার মানুষ হয়তো তারা ভালোবাসতো কিন্তু অন্য কারোর সাথে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, সবাই চায় তার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিতে, তাদের ভালোবাসার মানুষ চলে যাচ্ছে, সমাজের মুখে শুনতে হচ্ছে বেকার ছেলে, কত শিক্ষিত শিক্ষিত কিন্তু চাকরির যোগ্য, অথচ তারা চাকরি পাচ্ছে না কারণ তাদের টাকা নেই, টাকা দিয়ে এরকম ঘুষ দিয়ে ঢুকতে পারছে না। আর এরকম সাধারণ মানুষের চোখের জল, এগুলো টাকা তোমাদের মনে হয়, এগুলো টাকা বলো তো, এগুলো সাধারণ মানুষের চোখের জল, চোখের জল নিয়ে ওরা ছিনিবিনি করছে, এদের কখনো ভালো হবে বলো তো? আমাদের ছেলেরা যখন পড়াশোনা করবে এখানে কিভাবে থাকবে, চাকরি তো পাবেই না, এই জন্য তো অন্য স্টেটে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর পুনে এইসব জায়গায়, দিল্লি বোম্বে এইসব জায়গায় গিয়ে পড়ছে, আমাদের পশ্চিমবঙ্গে এরকম হাল, আর কাজের ব্যবস্থা নেই বলে, পড়াশোনার ভালো কোনো কিচ্ছু নেই আমাদের পশ্চিমবঙ্গে, সেই জন্য বাইরে বাইরে চলে যাচ্ছে আমাদের ছেলেরা, আর আমাদের ছেলে যখন হবে এখানে তো থাকবেই না, আর যারা আরও মেধাবী তারা তো চলে যাচ্ছে আমেরিকা লন্ডন বিদেশ, আর যারা একটু ভালো তারা চলে যাচ্ছে অন্য স্টেটে, তো আমাদের এইভাবে চললে কি আমাদের স্টেট কখনো উন্নতি হবে বলো? কি করে কি হবে, সাধারণ মানুষের কি কষ্টের টাকা নিয়ে ওরা এইভাবে করছে, কত কোটি টাকা একটা মানুষের ঘরে, আমাদের ঘরে তো 10,000-15,000 বার করতে গেলে ঘাম বেরিয়ে যাবে সাধারণ মানুষ আমাদের ঘরে, আর এদের ঘরে এরকম বাথরুম ফাথরুমে টাকা রেখে কালো টাকা, কি অবস্থা, মানে কি হচ্ছে, আমার তো মাথায় ঢুকছে না, একের দিন এক একটা খবর আসছে আর সমানেই টাকা বেরাচ্ছে, ও জন্য ভাবি 2,000 টাকা নোটগুলো কি হলো, এটিএম থেকে তো 2,000 টাকা নোট বেরাচ্ছে না, সমানে 500 টাকার নোট বেরায়, 2,000 টাকার নোটগুলো সব ওখানে, এগুলো কি ঠিক হচ্ছে বলো? তো আমি অনেক কথাই বললাম, অনেক জ্ঞান দিলাম, জানি না কে কীরকমভাবে নেবে, হয়তো তো জ্ঞানও লাগতে পারে, তো আমি কিন্তু কোনো পার্টি পলিটিক্সের দিক দিয়ে কারো হয়ে বলছি না, আমি জানি সবাই এক, যে আসবে সেই এরকম, তো আমি কারো হয়ে কথাটা বলছি না, আমি সাধারণ মানুষের হয়ে কথাটা বলছি, সাধারণ মানুষের কষ্টের দিক ভেবে এই কথাগুলো আমি বলছি, আর নিজের দিক ভেবেও কথা বলছি, কারণ আমার ছেলে হয়েছে, ছেলেদের ভবিষ্যৎ, বাচ্চা বাচ্চা ছেলেদের ভবিষ্যৎ যাতে এভাবে নষ্ট না হয় আমি ঠিক সেই জন্য এই কথাগুলো বলছি, আর কিচ্ছু না। এবার যাই দেখি তুর্য উঠেছে নাকি, তুর্য উঠলে এবার তুর্যকে খাওয়াতে হবে, অনেক বেলা হয়ে গেছে। তখন তো লোটে মাছটা দেখিয়েছিলাম, তো ভোলা মাছটা দেখাতে পারিনি, চলে গেলাম, আর চার্জও ছিল না ফোনের, তো এই যে ভোলা মাছটা এরকম হয়েছে রান্না, আর লোটে মাছটা তো এই যে লোটে মাছ, তাও আজকে ভেঙে গেছে, লোটে মাছ গোটা গোটাই রাখি, আর এই দিয়ে মা করেছে হচ্ছে ধনে পাতা টমেটো দিয়ে মানে মুসুরির ডাল, আর হচ্ছে এটা হচ্ছে কুমড়ো শাক আর ডাল মা করেছে, আর দু রকম মাছ আমি করেছি, এই যে ভোলা মাছ আর লোটে মাছ।
ভাই খেতে বসেও গেছে আর আমরা সবাই এখন বাকি আছি। আমার আর আমার মামামের খাওয়া কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এই দেখো ঘুম থেকে উঠেছে, খাই দিয়েছি যোজন। আমার মামা ডুডু বাবা মামা আমি এটা বটু বাবা বটু বাবার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এবার মামাম তো আর ঘুমাবে না, পুরো ঘুমিয়ে একদম কমপ্লিট ঘুম। এখন হবে খেলু খেলু। আর আমি এখন একটু রেডি হব, রেডি হয়ে একটুখানি সোদপুর যাব। সোদপুরে মাসির বাড়ির সামনে না একটা বউ খুব সুন্দর মানে টেলার খুব সুন্দর হচ্ছে তোমার ব্লাউজ ফ্লাউজ বানায়, তো ওখানে হচ্ছে আমি শাড়িগুলো মা যে আমাকে জামাই ষষ্ঠীতে শাড়ি দিয়েছে ওই শাড়ির ব্লাউজ বানাতে যাব। তো সেই জন্য এখন আমি উপরে গিয়ে রেডি হব আর মামাম এখানেই থাকবে, নিচে ঠাম্মির কাছে থাকবে। তাই না মাম? আমার সোনা মাম, পুচু মাম কিন্তু বেরিয়ে গেছি আর মাও আমার সাথে যাচ্ছে, মানে মা আর আমি যাচ্ছি। মাও ব্লাউজ বানাতে দেবে, আমিও দেব। আমি যেটা মাকে দিয়েছিলাম জামাই ষষ্ঠীতে আর মা যেটা আমাকে দিয়েছিল জামাই ষষ্ঠীতে, দুজনেরই শাড়ি ব্লাউজ সব ওখান থেকে, শাড়ি ফলস পিকও করব আর ব্লাউজ বানাবো। আর মাসির বাড়ির সামনেই একটা ভালো টেলার আছে, তো বউটা খুব ভালো বানায়, তো মাসির বাড়ি তো একটু যাওয়া হবে গল্প টল্প করে, একদম ব্লাউজ বানাতে দিয়ে বাড়ি চলে আসবো। মাসির বাড়িতে থাকতাম কিন্তু কি বলতো, দুর্যোগকে নিয়ে যাচ্ছি না, তো দুর্যোগকে না নিয়ে গেলে তো থাকা অসম্ভব, সেই জন্য যাবো আবার তাড়াতাড়ি তাড়াতাড়ি চলেও আসবো। আমরা কিন্তু রিক্সা পেয়েও গেছি, রিক্সায় উঠে গেছি, আর যেহেতু আজকে সূর্য যাচ্ছে না তাই জন্য আজকে ট্রেনেই চলে যাব, স্টেশন থেকে ট্রেনে চলে যাব। আমরা কিন্তু ট্রেনে বসে গেছি, এরকম ট্রেন ফাঁকা এখনো ছাড়েনি ব্যারাকপুর মাঝের হাট, যেহেতু বসে গেছি সোদপুরে নামবো, একদম ফাঁকা এখনো, সময়ও হয়নি, 5:20 ছাড়বে, এখন 5:15 বাজে। আমরা কিন্তু মাসির বাড়ি চলে এসেছি। এই যে এই যে জিয়ার একটা বন্ধু, এ দেখো মাসির বাড়ি ঢুকে গেছি, অটো করে চলে এসেছি। তারপরে এখন মাসি আমাদের সাথে যাবে ওই ব্লাউজের ওই টেলারের দোকানে, মাসিও যাবে আমাদের সাথে। এখন বৌদি চা করেছে, এখন সবাই মিলে চা খাবো। ও স্টেশন যাবে, রেডি হয়েছে, দরকারে স্টেশন যাবে বৌদি। এই দেখো পুরীর থেকে যে নাইটিটা কিনেছিলাম না আমরা, আমি আর বৌদি, বৌদিও কিনেছিল আমিও কিনেছিলাম, দেখো কুর্তির মতন পড়েছে, কি ভালো লাগছে। মনে হচ্ছে না কিন্তু নাইটি, মনে হচ্ছে কুর্তি। আমি কিন্তু মাসির বাড়ির থেকে ব্লাউজ বানাতে দিয়ে আবার বাড়িও চলে এসেছি, আর এসে দেখি মাম্মাম হচ্ছে মেজুমার বাড়িতে গেছে গল্প করতে, ওর রূপ কাকাই আছে এসে নিয়ে গেছে ওকে। এই দেখো মাম্মাম কিন্তু ঘুরে চলে এসছে, কাকাই দিয়ে গেল, তাই না মাম্মা? এই যে ঘুরে চলে, তুমি কি খুব ঘুমিয়েছো? চোখ তো ফোলা ফোলা লাগছে, খুব ঘুমিয়েছে লে, আমরা চলে যাব, খুব ঘুমিয়েছে মাম্মা। ওলে বাবা আমার ঘুম পেয়ে গেছে মাম্মা মে, ওলে বাবা আমার ঘুম পেয়ে গেছে, সোনা বাচ্চা আমার টাটা কাকে দিচ্ছে, আমি কোথাও নিয়ে যাব না, এখন টাটা দিচ্ছে। এই মাত্র ফ্রেশ ট্রেশ হয়ে বেরালাম গা ধুয়ে, বাপরে কি গরম লাগছে, তার মধ্যে মামামের সাথে যা করলাম, ও দেখি কান্নাকাটি করছে, কোলে উঠবে, এ করছে, বায়না করছে, এখন যাবে কোথাও, ওকে এইভাবে ভোলানো যায়, এরকম নেচে টেচে গান করে ও হেভি হাসে, তাহলে খুব মজা নেয়, খুব ভালোবাসে এইসব, এইসব করতে দাও। তারপর তরুণ এসছে, তরুণ স্নান ফান করে ফ্রেশ হয়ে বেরিয়েছে ওর কাছে দিয়ে, তারপর আমি গা ধুতে গেলাম, এখন আমি নিচে যাবো। তো চল, এই দেখো তুর্যোর পাপার সাথে খেলু খেলু হচ্ছে এখন এখানে নিচে এসে। এই
এই যে বাবার সাথে খেলু খেলু করুন ততক্ষণে আমি এখন আটা মাখতে বসেছি। এই যে আটা মাখবো, কিছু বলো ফ্রেন্ডসদেরকে, প্রচুর তো খেলু খেলু করলে আমার সাথে, এবার বাবার সাথে কয়ো। সূর্যর কিন্তু খাবার হয়ে গেছে আর ওর খাওয়াও হয়ে গেছে, আর এখন আমি এসি রান্নাঘরে বেগুন আর পটল ভাজতে, এগুলো কাটলাম, কেটে ধোয়া হয়ে গেছে, এখন ভাজবো, কড়াই বসিয়ে দিয়েছি। তো যাক, তুর্জোর খাওয়াটা হয়ে গেছে, এটা সব থেকে বড় কাজ ছিল, ওটা হয়ে গেছে ব্যাস। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট, টাটা। বললাম মাম টাটা বলে দাও, টাটা করে দাও, এই দেখো কি সুন্দর টাটা করে দেয়।